স্কুল থেকে বদলি করা হয়েছে একমাত্র ককবরক শিক্ষককে। বদলির প্রতিবাদে তেলিয়ামুড়া উত্তর মহারানীপুর সড়ক অবরোধে বসল স্কুল পড়ুয়ারা। শনিবার পুনরায় সোমবার বলরাম কোবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একমাত্র ককবরক বিষয়ের শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সড়ক অবরোধে বসে। বিদ্যালয়ের একমাত্র ককবরক শিক্ষক তাপস দেববর্মার বদলিকে কেন্দ্র করে শনিবার শুরু হয়েছিল অবরোধ। তাতে কিছু কাজ হয়নি বলে সোমবার দুপুরে ফের সড়ক অবরোধে বসে বিদ্যালয়ের পড়ুয়ারা। তাদের দাবি একটাই, তাদের বিদ্যালয়ের একমাত্র ককবরক শিক্ষক তাপস দেববর্মার বদলির আদেশ স্থগিত করতে হবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি রাজ্য জনজাতি মোর্চার সভাপতি বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। পরবর্তীতে বিদ্যালয়ের একমাত্র ককবরক শিক্ষকের বদলিতে স্থগিত আদেশ দেওয়া হয়।